ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ পোর্শন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকে আলোচনার বিষয়বস্তু হলো ফেনলের প্রস্তুতি ও তার অ্যাসিড ধর্ম। এখন এই ফেনল কি আগে একটু আমরা জেনে নিই, তারপরে যাব আমরা প্রস্তুতিতে। অ্যাকচুয়ালি ফেনল কার্বলিক অ্যাসিড নামে পরিচিত। এই বহুল প্রচলিত নাম কার্বলিক অ্যাসিড অর্থাৎ ফেনল তৈরি করা হতো বিংশ শতাব্দীর কাছাকাছি সময়ে আলকাত্রার অন্তর্ধুম পাতনের ফলে। পরে আংশিক পাতন করে ফেনল সংগ্রহ করা হতো, কিন্তু বর্তমানে চাহিদার কথা মাথায় রেখে ফেনলকে তৈরি করা হয় বিভিন্ন উপায়ে, আর সেগুলোই আমরা আলোচনা করব আজকের বিষয়বস্তুতে। তাহলে আমরা প্রথমে যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটি হলো ফেনলের প্রস্তুতি, অর্থাৎ ফেনলকে আমরা তৈরি করব কিভাবে। এক নম্বর, অ্যাকচুয়ালি এই ফেনলকে তৈরি করা হয় বিভিন্ন উপায়ে। আমরা ইন্ডাস্ট্রিয়ালি কিভাবে করব, আদার্স অন্যান্য মেথডে কিভাবে করব, সবগুলোই একটা একটা করে আলোচনা করব পয়েন্ট ওয়াইজ। তাহলে চলো আমরা প্রথমে এক নম্বরে যাই। ক্লোরোবেনজিন থেকে এই ক্লোরোবেনজিন থেকে ফেনল কিভাবে তৈরি করব, অ্যাকচুয়ালি এটি হলো ওর শিল্প পদ্ধতি। এই যে ক্লোরোবেনজিন থেকে ফেনল, এরা তৈরি করার জন্য আমাদের কি নিতে হবে? অবভিয়াসলি ক্লোরোবেনজিন নেব। ক্লোরোবেনজিন নেওয়ার পর কি দেব এতে? প্রথমে দেব এনএ ওএইচ সলিউশন, মানে দ্রবণ। এনএ ওএইচ দ্রবণ দেওয়ার পর 350 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 এটিএম চাপ প্রয়োগ করব। অর্থাৎ 350 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার প্রয়োগ করলে প্রথম স্টেপে তৈরি হবে সোডিয়াম ফেনেট। সোডিয়াম ফেনেটকে নেওয়ার পর অ্যাসিড ওয়ার্কআপ বলা হয়, অর্থাৎ ডাইলিউট বা লঘু এইচসিএল দেব। লঘু এইচসিএল দিলে কি হবে, ওই ওএনএটা ওএইচে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ হয়ে গেল ফেনল বা কার্বলিক অ্যাসিড। এটি হলো শিল্প পদ্ধতি। তবে মনে রাখতে হবে এটিকেই বলা হয় ডাও প্রসেস, অর্থাৎ ডাও প্রসেস। এই পদ্ধতিতে আমরা ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করতে পারি। এছাড়াও আরেকটি ইন্ডাস্ট্রিয়াল মেথড বা শিল্প পদ্ধতি রয়েছে, সেটা কি, কিউমিন থেকে। কিউমিন কি তোমরা অবশ্যই জানো, এটি এটিও কিন্তু ওর একটি শিল্প পদ্ধতি। এখন প্রশ্ন আসছে কিউমিন কি। অ্যাকচুয়ালি আইসোপ্রোপাইল বেঞ্জিন সিএইচ থ্রি হোল টু, এই আইসোপ্রোপাইল বেঞ্জিনকেই বলে কিউমিন। কিউমিন থেকে আমরা রিয়াকশন করব, কি রিয়াকশন করব, বায়ুতে, অর্থাৎ অক্সিজেন। ব্যাকেটে আমরা লিখে দিলাম বায়ু, অর্থাৎ বায়ু থেকে প্রাপ্ত যে অক্সিজেন, তার সঙ্গে কি দেব 130 ডিগ্রি সেন্টিগ্রেড। দেওয়ার পর কি তৈরি হবে, সিএইচ থ্রির হোল টু তার সঙ্গে থাকবে দুখানা ও পরে এইচ, এর নাম কিউমিন হাইড্রো পারক্সাইড। এই কিউমিন হাইড্রো পারক্সাইড তৈরি হওয়ার পর ডাইলুট এই স্টেসোফর দিয়ে 50 থেকে 90 ডিগ্রি ডাইলুট H2SO4 দিয়ে রিয়াকশন করব 50 থেকে 90 ডিগ্রি,
সেন্টিগ্রেডে রিয়াকশন করলে আমরা কি পাব? পাব আমরা ফেনল, আর ওর সঙ্গে পাব CH3CO CH3। এটিকে বলে বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য। তাহলে মেন দুখানা প্রোডাক্ট পাব, একটি হলো ফেনল আর একটি হলো বাই প্রোডাক্ট অর্থাৎ অ্যাসিটোন। এই যে কিউমিন থেকে ফেনল কিংবা ক্লোরোবেনজিন থেকে ফেনল, এটি হলো ওর শিল্প পদ্ধতি বা ইন্ডাস্ট্রিয়াল মেথড। তাহলে দুখানা পদ্ধতি আমরা করলাম। এবার যাব আমরা নেক্সট তিন নম্বর পদ্ধতি। এই তিন নম্বর পদ্ধতিতে কি থেকে তৈরি করব? আমরা তৈরি করব বেনজিন সালফোনিক অ্যাসিড। যদিও বেনজিন সালফোনিক অ্যাসিড বেনজিন থেকেই তৈরি করা যায়, তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে। তাহলে তিন নম্বর বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে, বেনজিন সালফোনিক অ্যাসিডের সংকেত এটা হবে SO3H, বেনজিন সালফোনিক অ্যাসিড। প্রথমে আমরা দেব NaH বা NaOH সলিউশন। দিলে কি হবে? ফার্স্ট স্টেপে লবণ হবে SO3Na, এটা সলিউশন লিখতে পারো বা দ্রবণ। এইবার SO3ONa তৈরি হওয়ার পর এবার আমাদের কাজ NaOH সলিড বা কঠিন NaOH দিয়ে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রিয়াকশন করাবো, অর্থাৎ NaOH কঠিন দিয়ে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রিয়াকশন করালে তৈরি হয় ONa সোডিয়াম ফেনেট। তারপর আগের মতো সোডিয়াম ফেনেট তৈরি হওয়ার পর যদি আমরা এখানে ডাইলুট HCl দেই তাহলেই তৈরি হয়ে যাবে ফেনল। এইভাবে আমরা বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে ফেনল তৈরি করতে পারি। নেক্সট চার নম্বর, বেনজিন ডায়োজোনিয়াম লবণ থেকে। এই যে ডায়োজোনিয়াম লবণ, এই যে বেনজিন ডায়োজোনিয়াম লবণ থেকে, ডায়োজোনিয়াম লবণ বলতে আমরা মূলত বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব বেনজিন ডায়োজোনিয়াম সালফেট। এখন প্রশ্ন আসতে পারে, স্যার বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড নিলে কি হবে? না হবে, কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে টার্গেট কম্পাউন্ড ফেনলের সঙ্গে সঙ্গে ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে, তাই অ্যাভয়েড করবো আমরা বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড। তাই বেনজিন ডায়োজোনিয়াম সালফেট নিয়ে ডাইলুট H2SO4 দিয়ে আমরা ক্লিন হিট করব, করলে কি দেখতে পাবো? পাবো ফেনল। আর তার সঙ্গে কি উৎপন্ন হবে? নাইট্রোজেন গ্যাস। তাহলে এই হয়ে গেল ডায়োজোনিয়াম লবণ থেকে ফেনল, অর্থাৎ চার নম্বর প্রিপারেশন আমরা কমপ্লিট করলাম। এবার কি নেক্সট? পাঁচ নম্বর প্রিপারেশন। পাঁচ নম্বর প্রিপারেশন কি? স্যালিসাইলিক অ্যাসিড থেকে। এই স্যালিসাইলিক অ্যাসিড কি? অ্যাকচুয়ালি এই স্যালিসাইলিক অ্যাসিড বলতে বোঝায় অর্থতে হাইড্রক্সি আর এখানে COOH, অর্থাৎ অর্থ হাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড, একেই বলে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডকে নিয়ে NaOH প্লাস CaO, তোমরা জানো এটা একটি মিক্সচার, একে বলে সোডালাইন। এই সোডালাইন মিক্সচার দিয়ে হিট করলে ডিকার্বক্সিলেশন ঘটে, অর্থাৎ এইখানের CO2 গ্রুপটা বেরিয়ে যায়, তাহলে
বেরোনোর পর কি থাকে অ্যাকচুয়ালি? তাহলে যেহেতু গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, এক কথায় বলতে পারি ফেনল হবে, কিন্তু মাধ্যমটা তো ক্ষারীয়, তাই আমরা ফেনল পাবো না, পাবো আমরা সোডিয়াম ফেনেট গ্রুপে। কেউ ভাবতে পারো মনের মধ্যে, স্যার ওইস তো এখানে ছিল, তাহলে এটা ও এনে হতো। দেখো বেরিয়ে যাবার পর একটাই গ্রুপ থাকা, সেটা এখানে থাকা আর এখানে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই, সেই কারণের জন্যই বলছি সোডিয়াম ফেনেট। এবার সোডিয়াম ফেনেটের পর একে যদি আগের মতো ডাইলুট HCl দিয়ে অ্যাসিড ওয়ার্কআপ করা হয়, তাহলে আমরা পাবো কিন্তু ফেনল। তার মানে এক কথায় ডিকার্বক্সিলেশন ঘটে, সোডা লাইম দিয়ে হিট করলে তৈরি হয় ফেনল। তাহলে আমরা যে প্রস্তুতিতে গেলাম এটা কত নম্বর? 5 নম্বর প্রস্তুতি। 6 নম্বরে কি? বেনজিন থেকে, বেনজিন থেকেও তৈরি করা যায়। নেক্সট, বেনজিন থেকে, বেনজিন থেকে কি করে তৈরি করব? বেনজিন HCl অক্সিজেন বা বায়ু ওর সঙ্গে কপার অনুঘটক বা কিউপ্রিক ক্লোরাইড ক্যাটালিস্ট বা অনুঘটক দিলাম, দিলে প্রথম স্টেপে হবে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের পর 425 ডিগ্রি সেন্টিগ্রেড SiO2 বা সিলিকা ক্যাটালিস্ট বা অনুঘটক দিয়ে রিয়াকশন করব। রিয়াকশন করলে আমরা কি দেখতে পাবো? এক স্টেপ জাম্প করার জন্য একবার এই স্টেপ প্লাস দিয়ে দিচ্ছি, তাহলে এক কথায় হয়ে গেল ফেনল। অর্থাৎ এই যে ফিনল যৌগটি তৈরি হলো, এটি বেনজিন থেকে হলো। পদ্ধতিটিকে কি বলে? র্যাসিগের পদ্ধতি। এই র্যাসিগ প্রসেস বলে, এই পদ্ধতিতেও তৈরি করা যায়। তবে ইন্ডাস্ট্রিয়ালি যে পদ্ধতি তৈরি হয় অলরেডি আমি আগে বলে দিয়েছি, হয়ে গেল ফেনলের প্রস্তুতি। এবারে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পোর্শন আলোচনা করব, সেটি হলো ফেনলের ভৌত ধর্ম। এখন এই ভৌত ধর্ম কি বা ফিজিক্যাল প্রপার্টিজ কি? 1 নম্বর, এই ফেনল হলো বর্ণহীন কেলাসাকার কঠিন পদার্থ, নাম্বার 1। তীব্র গন্ধযুক্ত, অত্যন্ত বিষাক্ত, হাতে লাগলে ক্ষতের সৃষ্টি হয় বা ত্বকে পড়লে ক্ষতর সৃষ্টি হয়ে যায়, তাই এটি হলো বিষাক্ত। 3 নম্বর, এটি ঠান্ডা জলে অপেক্ষাকৃত কম দ্রাব্য, কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের দ্রাব্যতা বৃদ্ধি পায়, তবে জৈব দ্রাবকে অবশ্যই এরা দ্রাব্য হয়। এই গেল এদের দ্রাব্যতার বর্ষা। 4 নম্বর, এরা বর্ণহীন হলেও ধীরে ধীরে বায়ুতে উপস্থিত অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায়, জারিত হয়ে গিয়ে বাদামি বা গোলাপি বর্ণের এক ধরনের রঙিন কুইনন জাতীয় পদার্থ উৎপন্ন করে। তাই ফেনল বর্ণহীন হলেও ল্যাবরেটরিতে থাকা ফেনল বা কার্বলিক অ্যাসিড কালার বা বর্ণযুক্ত দেখতে পাই। আসলে এর বর্ণ হওয়ার পিছনে কারণ হলো রঙিন যৌগের উৎপত্তি, আর সেটা ধীরে ধীরে বায়ুতে উপস্থিত অক্সিজেন দ্বারা জারণের ফলেই ঘটে। তবে এই রঙিন পদার্থগুলোকে পৃথকীকরণ করা যায়, তার জন্য হচ্ছে পাতন বা যাকে আমরা বলি আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, সেই পদ্ধতির মাধ্যমে পাতিত করলে আমরা রঙিন পদার্থগুলোকে দূরীভূত করতে পারি এবং আবার কালারলেস ফেনল বা কার্বলিক অ্যাসিড পাই। তাহলে আমরা ফেনলের ভৌত ধর্ম কমপ্লিট করলাম, এবার ফেনলের রাসায়নিক ধর্ম। এখন এই রাসায়নিক ধর্ম বলতে একটি বিরাট অংশের পোর্শন রয়েছে, আমরা আজকে শুধুমাত্র অ্যাসিড ধর্মের পোর্শনটা নিয়ে আলোচনা করব।
আর ম্যাক্সিমাম রাসায়নিক ভাবে পোর্শনটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা যাব কি এর অ্যাসিড ধর্ম, তাহলে রাসায়নিক ধর্মের মধ্যে এক নম্বর পোর্শন আমরা আলোচনা করছি কি ওর অ্যাসিড ধর্ম। এই যে অ্যাসিড ধর্ম, ফেনল যে অ্যাসিড বা অম্লধর্মী, এর প্রুফ বা প্রমাণ কি আছে? দেখা গেছে ফেনলের ক্ষেত্রে কে এর মান 10^-10, অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তার মানে আমরা পিকে পেয়ে যাব, তাহলে সেখান থেকে জানতে পারছি ফেনল মৃদু অম্লধর্মী। কিন্তু এই যে ফেনল মৃদু অম্লধর্মী, এর পিছনে কারণ কি? কারণ হিসাবে আমরা এক নম্বর বলতেই পারি ফেনল যে অম্লধর্মী তার প্রমাণ হলো নাম্বার ওয়ান, ফেনল ধাতুর সঙ্গে বিক্রিয়া করে করে উৎপন্ন করে কি হাইড্রোজেন গ্যাস, ওএনএ সোডিয়াম ফেনেট প্লাস হাফ হাইড্রোজেন, এটা একটা বৈশিষ্ট্য। দু নম্বর বৈশিষ্ট্য কি, ফেনল অম্লধর্মী তখনই হবে যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে। দেখা গেছে সত্যি তাই, ফেনল ক্ষার NaOH-এর সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে সোডিয়াম ফেনেট লবণ প্লাস জল উৎপন্ন করে। তার মানে এটা অ্যাসিড হলে তবেই তো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করবে, তো এটাও থেকে প্রমাণ করা যায়। ফেনল লিটমাস টেস্টে সাড়া দেয়। আমরা জানি যদি আমরা নীল লিটমাস নিই তাহলে তাকে কালার চেঞ্জ করে লালে কনভার্ট করে, অর্থাৎ লিটমাসের বর্ণের পরিবর্তন ঘটায়। কি থেকে কি? নীল থেকে লাল। তাহলে এগুলোই প্রমাণ করে ফেনল অম্লধর্মী। তাহলে আমরা ফেনলের অম্লধর্মিতা সম্পর্কে ব্যাখ্যা পেলাম। আজকে যে অংশটা আমরা আলোচনা করলাম, এই আলোচিত অংশের উপরে ভিত্তি করে আমরা বিশেষ করে অম্লধর্মিতার উপরে ভিত্তি করে বেশ কিছু কোশ্চেন আমরা অবশ্যই আলোচনা করব। যে অংশটা আমরা আলোচনা করে ফেললাম এতক্ষণ, সেখানে কি কি কোশ্চেন হয় সেগুলো একটু আমরা ডিসকাস করার চেষ্টা করছি আমি। তাহলে চলো কিছু কোশ্চেনে যাই আমরা। তাহলে আমরা কোশ্চেনগুলোর দিকে একবার তাকাতে পারি, অর্থাৎ আলোচিত পোর্শনের উপর কোন কোন কোশ্চেন হতে পারে। এক নম্বর কোশ্চেন, ফেনল অম্লধর্মী কেন, অথবা ফেনল অম্লধর্মী অথচ ইথানল প্রসম কেন? দেখো এই কোশ্চেনের অ্যান্সারের ব্যাখ্যা তোমরা আমি অলরেডি একটু আগে আলোচনা ওটা করতে পারো বা এভাবেও করতে পারো। কিরকম না, আমরা নিচ্ছি কি ফেনল অম্লধর্মী আমরা কেন, এটা দুভাবে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ দুটো পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি কি, যে ফেনল অম্লধর্মী তার প্রমাণ এটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল, এটা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হল ফেনল যদি সত্যি অম্লধর্মী হয় তাহলে আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী, তোমরা ক্লাস ইলেভেনে দেখেছ যে যৌগটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অবশ্যই তার কনজুগেট বেস উৎপন্ন করে। এই কনজুগেট বেসটা কি না, ফেনক্সাইড আয়ন। যে ফেনক্সাইড আয়ন রেজোনেন্স দ্বারা সুস্থিত হয়, তাই রেজোনেন্স স্টেবিলিটির কারণে ফেনল ফেনক্সাইড হতে চায়। তার মানে ফেনল H+ নির্গত করে। অ্যাকর্ডিং টু আরহেনিয়াস কনসেপ্ট, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H3O+ বা হাইড্রক্সোনিয়াম আয়ন উৎপন্ন করে তারাই অ্যাসিড, তাই ফেনলও এক্ষেত্রে অ্যাসিড হবে। তার মানে
একে থেকে দু নম্বর পয়েন্টটা অনেক বেশি জোরালো। তাহলে কি বলতে চাইছি আমি, এই ফেনল নিলাম তাতে দেব কি H2O জল, তৈরি কি হবে ফিনক্সাইড আয়ন আর হাইড্রক্সোনিয়াম আয়ন। এই যে ফিনক্সাইড আয়ন, এটি রেজোনেন্স স্টেবিলাইজড, অর্থাৎ ফিনক্সাইড আয়ন রেজোনেন্স দ্বারা সুস্থিত হয় আর এই রেজোনেন্সের কারণেই এটি হয়। এই রেজোনেন্স তোমরা পাবে কোথায়? বইতে অবশ্যই রেজোনেন্স স্ট্রাকচার রয়েছে, তোমরা জানো। যদি না পারো অবশ্যই আমাকে বলবে, আমি পরে আলোচনা করে দেব রেজোনেন্স ব্যাপারটা। তার মানে মনে রাখো, এই ফেনক্সাইড আয়নটি রেজোনেন্স দ্বারা সুস্থিত হওয়ার কারণে ফেনল থেকে এইচ প্লাস বেরিয়ে গিয়ে ফেনক্সাইড হচ্ছে। তার মানে স্টেবিলিটি বেশি হওয়ার কারণে এইচ প্লাস নির্গত করে, যে এইচ প্লাস নির্গত করে আরহেনিয়াসের কনসেপ্ট অনুসারে সে অ্যাসিড। তার এই দুটি প্রমাণ দিয়ে আমরা বলতেই পারি ফেনল অম্লধর্মী। এখন এর সঙ্গে রিলেটেড রয়েছে, যদি এই প্রশ্ন আলোচনা করতাম, এটা গেল ইথানল কেন পছন্দ দেখে নাও। যদি আমরা ইথানল পোর্শনটা আলোচনা করি, এই যে সি টু এইচ ফাইভ, বা একে এইভাবে দিতে পারি আমরা সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ, এতে যদি আমরা জল দিতাম তাহলে কি দাঁড়াতো, সি এইচ থ্রি সি এইচ টু ও মাইনাস আর এইচ থ্রি ও প্লাস। কিন্তু এই ইথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্ট, এমনিতেই অক্সিজেনের উপর মাইনাস, তার উপরে ইথাইল গ্রুপের প্লাস আই প্রভাব, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সেই কারণের জন্যই ওর উপর ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের উপর আরো বৃদ্ধি পায়। তাই এই কনজুগেট বেসটি আনস্টেবল হয়, সেই কারণের জন্যই ইথানল কোনোদিনই চায় না এইচ প্লাস নির্গত করতে জলের উপস্থিতিতে, সেই জন্য ইথানল অসম হয়। এটা দেখাতে পারো, এই হয়ে গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার। এবারে যাবো আমরা দ্বিতীয় কোশ্চেন। ফেনল বর্ণহীন হলেও ল্যাবরেটরিতে ওকে রঙিন দেখায়, কেন এক্ষুনি আলোচনা করেছি। যদিও এর বিক্রিয়াটা রয়েছে যে কি করে কুইনন জাতীয় পদার্থ উৎপন্ন হয়, আমরা রাসায়নিক পরের পাঠে অবশ্যই বিক্রিয়া রাখবো, সেই বিক্রিয়াটাই ওখানে দেবে দিলেই হয়ে যাবে। তাহলে আসল কারণ কি, দীর্ঘদিন ধরে ল্যাবে রয়েছে ফেনল, যেই বোতলের মুখটা খুলে দেওয়া হলো, বায়ুতে উপস্থিত অক্সিজেন দিনের পর দিন ধীরে ধীরে জারণ করলো, জারিত হতে হতে কুইনন, বিশেষ করে প্যারাবেনজ কুইনন জাতীয় পদার্থ উৎপন্ন করলো যারা রঙিন হয়, আর সেই কারণের জন্যই ধীরে ধীরে ব্রাউন বা শেষ পর্যন্ত গোলাপি বর্ণে রূপান্তরিত হয়। যদিও তাকে রিকভার করা যায় বাই ফ্র্যাকশনাল ডিস্টিলাইজেশন, অর্থাৎ আংশিক পাতন পদ্ধতি দ্বারা, তবে মনে রাখতে হবে এটাই কিন্তু ওর রঙিন হওয়ার পিছনে কারণ, ওই জারিত হওয়ার ফলে রঙিন যৌগের উপস্থিতি। সেই জন্য জাস্ট বিক্রিয়াটা তোমরা দেবে ওর সঙ্গে দিলেই হয়ে গেল অ্যান্সার। ওকে, এবারে আসি তিন নম্বর কোশ্চেন। রূপান্তর করো কিউমিন থেকে ফেনল, অবশ্যই প্রস্তুতিতে আছে, আমি দু নম্বর প্রস্তুতিতে করিয়ে দিয়েছি, দেখবে কিউমিন থেকে ফেনল ইন্ডাস্ট্রিয়াল মেথড, তাহলে হয়ে গেল। নিচে যে চার নম্বর কোশ্চেনটা রয়েছে এটা সেই একই, যেটা খুনি করলাম কিউমিন থেকে ফেনল, কিউমিন এটা দিলে কিউমিন হাইড্রোপারক্সাইড, তারপরে হবে একটা হবে ফেনল আর একটি হবে বাই প্রোডাক্ট অ্যাসিড। তার কোশ্চেন আমরা এইভাবে ভ্যারাইটিস আকারে থাকতে পারে, তোমরা একটু ফলো করলে, প্রত্যেকটা ভিডিও থরলি দেখলে তাহলে দেখবে কোনো কোশ্চেন আটকাচ্ছে না, হয়েই যাচ্ছে সবগুলো। তাহলে তোমাদের কি করতে হবে, আস্তে আস্তে করে নোট করে ফেলো খাতায়, তাহলে দেখবে ইজি হয়ে যাচ্ছে, অর্গানিকে কোনো সমস্যাই থাকছে না। এখন আমরা আরেক ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব, অ্যাসিড ধর্ম কার, ফেনলের বা ফেনল ঘটিত যৌগের, অর্থাৎ অ্যাসিড ধর্মের ক্রমে সাজাবো কে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হবে। সেই জন্য আমরা দুটো কোশ্চেন দিচ্ছি, একটা কোশ্চেন অর্থাৎ প্রথম কোশ্চেন, এই চারটি যৌগ দিয়েছি ফেনল, প্যারানাইট্রোফেনল, প্যারা মিথক্সিফেনল, বেঞ্জাইল অ্যালকোহল, এগুলো।
তো এদের মধ্যে যদি অ্যাসিডের ক্রমে সাজাতে চাই আমাদের কি কি এফেক্ট বা প্রভাব আমাদের মনে রাখতে হবে? এফেক্ট বলতে কখনো ইন্ডাকটিভ, কখনো হাইপার কনজুগেশন, কখনো রেজোন্যান্স, এইসব ফ্যাক্টর, কখনো অ্যারোমেটিসিটি। তো যাই হোক, আমরা চারটি যে যৌগ নিলাম যাদের আমি এ বি সি ডি নাম দিয়েছি, এদের ক্রমে সাজাবো। তো অ্যাসিডের ক্রমে সাজাতে গেলে আমাদের এই কথাটা মাথায় রাখতেই হবে যে ওইজ বন্ধন ভেঙে এইচ প্লাস বেরোবে, অর্থাৎ ওইজ বন্ধন যেখানে দুর্বল সেখানে এইচ বেরোনোর সম্ভাবনা বেশি। অ্যাকর্ডিং টু আরহেনিয়াস এর কনসেপ্ট, সেই হবে তীব্র অ্যাসিড ধর্মী। এখন ওইজ বন্ধনটা তখনই দুর্বল হবে যদি ওইজ বন্ধনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়, তখনই হ্রাস পাবে যদি কেউ কোনো গ্রুপ টেনে নেয়, আবার উল্টে যদি কোনো গ্রুপ ডোনেট করে ওখানে তখন ওইচের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে, ফলে এইচ প্লাস ছাড়ার প্রবণতা হ্রাস পাবে, তখন তার অ্যাসিড ধর্ম কিন্তু হ্রাস পাবে। তার সেক্ষেত্রে দেখলে ফেনলের ক্ষেত্রে কোনো গ্রুপ বাড়ানো বা কমানো নেই, কিন্তু এইখানে নাইট্রোডক্টিন এর রয়েছে মাইনাস আই এবং মাইনাস আর, এই দুই প্রভাব, যার কারণে ইলেকট্রন ডেন্সিটি কমতে কমতে ওইচ বন্ধনের কাছে ইলেকট্রনের ঘনত্ব কমবে, বিশেষত ইন্ডাকটিভের থেকে রেজোন্যান্স অনেক বেশি প্রমিনেন্ট, সেই জন্য ওইজ বন্ধনটি অনেক বেশি দুর্বল হবে, সহজে ভেঙে বেরোবে এইচ প্লাস, তাই অ্যাসিড ধর্ম বেশি হবে। দেখি পরেরটাতে যাই, ও সিএস থ্রি, এখানে লোন পেয়ার রয়েছে, এর রেজোন্যান্স প্রভাব অর্থাৎ প্লাস আর এফেক্ট রয়েছে, তাই ওইজ বন্ধনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে, তার মানে এইচ প্লাস ছাড়ার প্রবণতা কম হবে, মৃদু অম্লধর্মী হবে। এখানে এই ওইচ সেটি আবার সরাসরি বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্তই নয়, এখানে যুক্ত বলে ওইচের লোন পেয়ার রেজোন্যান্স অংশগ্রহণ করতে পারে সব ক্ষেত্রে হয়, কিন্তু এটি একটা কার্বন পরে রয়েছে তাই একে আমরা কখনোই অ্যারোমেটিক অ্যালকোহল বলবো না, সেই কারণে এটি সব থেকে কম হবে। তাহলে ক্রমে সাজালে এর অর্ডার বা ক্রমটা হবে অ্যাসিডিক অর্ডার, ক্রমটা হবে সব থেকে এইচ প্লাস ছাড়বে এখান থেকে, তার মানে অ্যান্সার হবে বি, বি থেকে একটু কম হবে এ, তার থেকে কম হবে কে সি, একেবারে কম হবে কে ডি, এটি হবে ক্রমে অ্যান্সার বা অর্ডারের অ্যান্সার, অ্যাসিডিটি অর্ডার। এই গেল আমাদের এক নম্বর কোশ্চেন। দু নম্বর কোশ্চেন অনেকটা সিমিলার, শুধু গ্রুপগুলো আলাদা দিয়েছি আমি, এখানে দিয়েছি ক্লোরিন, এখানে সিএইচ থ্রি, এখানে এনএটু, এখানে ও সিএইচ থ্রি, এই প্রত্যেকটার কিন্তু ভিন্ন ভিন্ন এফেক্ট রয়েছে। ক্লোরিনের যে লোন পেয়ার থাকে রেজোন্যান্স অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই প্লাস আর এবং মাইনাস আই, সিএইচ থ্রি প্লাস আই প্রভাব, এনও টু মাইনাস আই আর মাইনাস আর প্রভাব, ও সিএইচ থ্রি প্লাস আর প্রভাব। এবার দেখা যাক, আমরা জানি যত এখানে ডেন্সিটি কমবে তত বেশি অ্যাসিড ধর্মী হবে, তাহলে সেই সাপেক্ষে ফার্স্ট কে অবশ্যই সি, কারণ মাইনাস আইও ইলেকট্রন ডেন্সিটি টানবে নিজের দিকে, আবার মাইনাস আর রেজোন্যান্স এর ফলেও ডেন্সিটি কমবে ওইচ এর মধ্যে। তাহলে এখন যাচ্ছি কি অ্যাসিডিটি অর্ডার, অ্যাসিডিটি অর্ডারে তাহলে ফার্স্ট কে হচ্ছে সি, তারপরে হবে কি এ, তারপরে হবে কি বি, তারপরে হবে কি ডি, অর্থাৎ সি এ বি ডি। এখন প্রশ্ন কেন সি নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, এ আর বির মধ্যে দেখি এটা কেবলমাত্র ঘনত্ব বাড়াবে, এ বাড়াবে ঠিকই কিন্তু মাইনাস আয়ের ফলে কিছুটা কমাবে, তাই এখানে যতটা না ঘাটতি হবে তার কিছুটা প্রশমিত হওয়ার ব্যাপার থাকবে, সেই জন্য এটা আসবে আগে। তাহলে এও ডোনেট করবে, এও ডোনেট করবে, এ ডোনেট করবে ইন্ডাকটিভ দিয়ে, এ ডোনেট করবে রেজোন্যান্স দিয়ে, রেজোন্যান্স অনেক বেশি প্রমিনেন্ট, তারপরে এটা বেশি ডোনেট হবে, তারপরে এখানে বেশি ইলেকট্রনের ঘনত্ব বাড়বে, তার মানে ডি হবে শেষে, বি হবে তার আগে। তাহলে এইভাবে আমরা সি এ বি ডি ক্রমে সাজাতে পারি, অ্যাসিডিটির ক্রম বা অ্যাসিডিটি অর্ডারে আমরা সাজাতে পারি। এরকম হিউজ প্রশ্ন রয়েছে, তোমরা করবে, আটকে গেলে আমায় বললে আমি অবশ্যই
হেল্প করার চেষ্টা করব। আমি মাত্র দুটো কোশ্চেন করলাম অ্যাসিডিটি ওরা, এরকম আরও রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাদের আরও করতে হবে। এই গেল এই পোর্শনটি। আশা করছি আজকের আলোচিত অংশে তোমাদের কোনো সমস্যা নেই, আর যদি থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমি তোমাদের বলবো এক্সট্রা কম্পিটিটিভ পরীক্ষার জন্য আরও কিছু অ্যাসিডিটি অর্ডার সাজানো, কিংবা আরও কিছু কোশ্চেন অ্যান্সার তোমরা অবশ্যই করবে, আর যদি অসুবিধা হয় তো অবশ্যই বলো। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।